তাবিজ বেঁচে খায়, রাস্তা দিয়ে বাচ্চারা ভিক্ষে করে, সেই ভিক্ষের টাকা দিয়ে হেলিকপ্টারে চড়ে, হ্যাঁ রাস্তা দিয়ে এতিম বাচ্চাদেরকে ভিক্ষে করানো হয়, সেই ভিক্ষের টাকা দিয়ে ওরা কিসে চড়ে, কিসে চড়ে, হেলিকপ্টারে চড়ে। কিছুদিন আগে এক বেয়াদব নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ বলে ঘড়ির মেকার। আমি বলছি নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ ঘড়ির মেকারি করে কোরআন সুন্নাত দাওয়াত দিয়েছেন, মেকারির পয়সা দিয়ে রুটি কিনে খেয়েছেন, আর তুই তো বেটা তাবিজের ব্যাপারী, তাবিজ বেঁচে খায়, রাস্তা দিয়ে বাচ্চারা ভিক্ষে করে, সেই ভিক্ষের টাকা দিয়ে হেলিকপ্টারে চড়ে, হ্যাঁ রাস্তা দিয়ে এতিম বাচ্চাদেরকে ভিক্ষে করানো হয়, সেই ভিক্ষের টাকা দিয়ে ওরা কিসে চড়ে, কিসে চড়ে, হেলিকপ্টারে চড়ে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বন্ধুগণ, কথা প্রসঙ্গে এসে গেল, তাই বললাম নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ তার জীবনীতে তিনি বলেছেন, আমি রাতের বেলায় খানা খাচ্ছিলাম। নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহর বাবা ছিলেন একজন মাজহাবি আলেম, বড় আলেম। তিনি বলছেন, রাতের বেলায় খাবার খাচ্ছিলাম, আব্বা আমাকে ডেকে বললেন, নাসিরুদ্দিন হয় তোরা আহলে হাদিসগিরি সারবি না আমার বাড়ি সারবি, কোনটা সারবি বল। নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ বললেন, আমি আব্বাকে বললাম আমাকে একটু সময় দেন, আমি বুঝে শুনে জবাব দেবো কালকে। পরের দিন সকালবেলা নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন আর আব্বাকে বললেন, ইন্নি যাহিবুন ইলা রব্বি সায়াদিন। আব্বা জান, আপনার বাড়ি ঘর থাকলো, আপনার জমি জায়গা থাকলো, আপনার সন্তান নাসিরুদ্দিন আল্লাহর রাস্তায় বেরিয়ে গেল, কয়েকটা খুচরা পয়সা পকেটে ছিল, খুচরা পয়সার সাথে বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু টাকা ধার করে একটা ঘড়ি সারার, এটা এই যে রাস্তার মধ্যে ডাব্বা নিয়ে বসে মানুষ, এরকম ঘড়ি মেরামতের একটা ডাব্বা নিয়ে রাস্তায় বসলেন। ঘড়ি মেরামত করে সারাদিন পরিশ্রম করে যা টাকা হতো তা দিয়ে তিনি রুটি কিনে খেয়ে তারপর কোরআন হাদিসের চর্চা করতেন। সেই নাসিরুদ্দিন আলবানীকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের উচ্চ আসন দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম নাসিরুদ্দিন আলবানী রাহেমাল্লাহ বললেন যে আমার মরার পরে আমার লাশটাও যেন দাফন করতে বিলম্ব না হয়, আমার দাফন যেন রাসূলের হাদিসের বিপরীতে না যায়। পারবেন এরকম ওসিয়ত করতে? আমরা পারবো? পারি না। হাউলাই আবাই ফাজিনি বিমিসলিহি মিজা জামাত না ইয়া জারিরুল মাজামিও। বন্ধুগণ, শেখ বিন বাজ রাহেমাহুল্লাহকে একজন লোক বললেন যে আমরা মসজিদ থেকে বের হই, বের হয়ে দেখি যে পোলাপান জুতা লাথি দিয়ে একটা ফেলেছে কয়েক গজ দূরে আর একটা আছে গেটের সামনে, তা আমরা কি করি, এইটা পায়ে দেই, যেটা গেটের সামনে আছে ওটা পায়ে দিয়ে কুতকুত খেলার মতো করে কুতকুত করতে করতে ওই জুতার পাশে যাই যে ওটা পায়ে দেই, এটা কি জায়েজ আছে? শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ বলে চলবে না। কেন বলছে চলবে না? বলে কেন চলবে না, আমার জুতা তো একটা এখানে গেটের সামনে একটা দূরে, ওই দূরে টানতে গেলে পা ময়লা হয়ে যাবে, এখন উপায় কি? শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ বলে চলবে না। কেন চলবে না? বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করেছেন, হয় দুই পায়ের জুতা খুলে হাঁটতে হবে, নাই দুই পাও জুতা পরা অবস্থায় হাঁটতে হবে, এক পাও খালি আর এক পায়ে জুতা, এই অবস্থায় চলা ইসলাম মানা করেছে, আল্লাহ নবীর সুন্নতের খেলাফ। তখন বলছে এই সামান্য একটু পথ, দুই এক কদম, শেখ বিন বাজ রাহেমাল্লাহ বলছে সুন্নতের খেলাফে একটা পা ফেলানো যাবে না। কথা কি বুঝা যায়? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বলছিলাম যে নাউসুন শব্দ থেকে ইনসান শব্দ আসছে, মানুষ তাড়াহুড়া করে, কিন্তু তাড়াহুড়া তিন কাজে, বাকি সব কাজ ধীর স্থির ভাবে করতে হবে। ইনসান শব্দের আরেকটা অর্থ নিসিয়ান, নিসিয়ান মানে ভুলে যাওয়া, মানুষ ভুলে যায়।
যারা অতীতের কথা ভুলে যায় তারা ক্ষতিগ্রস্ত হয়। তিনজন ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করলেন, একজন ছিল ধবল কুষ্ঠের রোগী, একজন ছিল টেকো টাক মাথা, আর একজন ছিল অন্ধ। টাকওয়ালা এবং ধবল কুষ্ঠের রোগী দুইজনই অস্বীকার করলো তার নিয়ামত, আল্লাহর নিয়ামত, আর যিনি অন্ধ তিনি আল্লাহর নিয়ামতকে স্বীকার করলেন, পরীক্ষায় পাশ করে গেলেন। ফলে ফুলে এবং পত্র পল্লবে, ছাগলে বকরিতে উঁটে ভেড়ায় গোটা মাঠ ময়দান তার ভরপুর হয়ে গেল। আপনারা বুখারীর হাদিস শুনেছেন, আমি বিস্তারিত ঘটনা বলে সময় ক্ষেপণ করতে চাচ্ছি না। তাহলে দুইজন অতীতকে ভুললো আর একজন অতীতকে ভুলে নেই। সব স্মৃতি ভুলতে নেই, খারাপ স্মৃতি ভুলতে হয়, ভালো স্মৃতিগুলি স্মরণ রাখতে হয়। ইনসান শব্দের আরেকটি অর্থ হল অনসুন, থেকে অনসুন মানে সঙ্গী। মানুষ সঙ্গীর কারণে ক্ষতিগ্রস্ত হয়, এই জন্য সঙ্গী ভালো নিতে হয়। আল মারু আলা দীনে খালিলিহি ফালিয়ানদুর মান ইউখালিল, ফালিয়ানদুর আহাদুকুম মান ইউখালিল। বন্ধুর সমাবেশ মানুষ প্রভাবিত হয়, যার সঙ্গে বন্ধুত্ব করবে তুমি ভালো করে দেখে নাও। ইল্লাল ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আর আমলে সালেহ করেছে তারা ক্ষতির হাত থেকে বেঁচে গেল। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, চারটি কর্মসূচি যারা বাস্তবায়ন করেছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান মানে হলো বিশ্বাস, বিশ্বাস স্বীকৃতি এবং কর্ম, তিনটার সমন্বয়ের নাম ঈমান। বিশ্বাস এবং স্বীকৃতি হলো মূল, আর কর্মটা হলো তার শাখা। ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত, ঈমান এনেই চুপচাপ বসে থাকলে হবে না, ঈমানের পাশাপাশি আমলে সালেহ করতে হয়। ঈমান টেকে না আমলে সালেহ না করলে, আর আমলে সালেহ কোনো কার্যকর হয় না যদি ঈমান না থাকে। তাহলে ঈমান লাগবে আর আমলে সালেহ লাগবে, দুইটাই লাগবে, ঈমান এবং আমলে সালেহ। ঈমান হলো বিশ্বাস আর স্বীকৃতি। ইল্লাল্লাহ সালেহাত, ইসলাম নামক গাছ, সেই গাছের শিকড় হলো ছয়টি, কয়টি? আর শাখা হলো, ডাল হলো পাঁচটি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তারপরে কি? ওয়াল বাসে মাদাল মাউত মেড ইন বাংলাদেশ, মেড ইন হিন্দুস্তান, মেড ইন পাকিস্তান। ওটা হাদিসের শব্দ নয়, হাদিসে জিব্রিল খুললে দেখা যাবে। قال فاخبرني عن الايمان قال ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى واليوم الاخر এর মধ্যে والبعث بعد الموت এসে গেছে। যদি ইয়ামিল আখির বলার পরে আবার যদি বলি والبعث بعد الموت তাহলে বলতে হবে আন্তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল জান্নাতি ওয়ান নারে ওয়াস সিরাতে ওয়াল মিজানে ওয়াল হাউযে ওয়াল কাউসারে। সব কথাই তো আসে, সেগুলি বলতে হবে না। ইয়াউমিল আখির বললে পরকালের যত শব্দটা সব ওর মধ্যে এসে গেল। এই ছয়টা হলো ঈমান গাছের শিকড়। ঈমানটা নিচে থাকে, শিকড়টা যেমন নিচে থাকে দেখা যায় না উপর থেকে, ঠিক অনুরূপভাবে ঈমান গাছের এই শিকড় ছয়টি, আর পাঁচটি হলো তার ডাল। এটা হলো স্বীকৃতি, শাহাদাতাইন। দুই নম্বর সালাত সিয়াম হজ,
যাকাত, এই পাঁচটা হলো বাহ্যিক আমল। আর ভিতরের বিশ্বাসটা মনের ভিতরে থাকে, এটা ভিতরের বিশ্বাস, বাইরে থেকে দেখা যায় না। শিকড় যেমন বাইরে থেকে দেখা যায় না, ডালপালা যেমন দেখা যায়, সালাত সিয়াম হজ যাকাত শাহাদতের স্বীকৃতি এগুলি বাইরে থেকে দেখা যায়। ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত, ঈমান না থাকলে, ঈমানটা যদি ঠিক না হয়, আমলে সালেহের কোনো মূল্য নেই।